Бангладеши нана банай фасе. Мама всех заслонила. Ай-яй-яй-яй, папа, отлично. Мама ку факи бать. Маша шуша шуни кофону хат дие хай не. Мама джун амра салвар камис. Индийский кулачи. Индийский? Сари пура обустая мама ку дитит. Assalamu alaikum. In Bangladesh. Ar mama? Lashim. Ajke amader plan amar amma baba Bangladeshi tradition experience korbe. Yeah. Bangladeshi tradition mani ki Natia hat diye khete hobe naki chamoch diye khete hobe? Na, Bangladeshi hat diye khabe. Bangladeshi hat diye khabe. Ajke বাংলাদেশি খাবার কি করবে ও রান্না করব বাংলাদেশি খাবার কে রান্না করে পাপা রান্না করে নাকি মামা রান্না করে পাপা পাপা ইয়ে নাদের সব জানে সো সেই জন্য আজকে প্রস্তুতি হচ্ছে আমাদের বাংলাদেশি কারি বিফ দো পেঁয়াজ না এটা আমরা লাম দো পেঁয়াজ রান্না করব হ্যালো মামা মামা পিছনে সাথে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই সেই বাংলাদেশি খাবার ট্রাই করবে এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কখনো হাত দিয়ে খায় না তোমার নানা নানি কিভাবে খায় হাত দিয়ে খায় না চামচ দিয়ে খায় চামচ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প হাই ফাই এন্ড মামা মামা হাই ফাই মামা কি হেল্প করবে হাই ফাই মামা কি হেল্প করতে পারে নাকি পারে না হ্যাঁ পারে কিন্তু মামার হেল্প কি ভালো নাকি নাদিয়ার হেল্প ভালো মামা হেল্প করে না মামা রান্না করতে জানে না এটা কি তাহলে পাপার মেয়ে নিবান কি করে আর কি করে নিবান আর কি খায় আর কা খা দেয় হিসাব দেয় সত্যি সত্যি আমাকে হেল্প করবা না চলো না দিও চলো এই না নাতালিয়া নাতালিয়া কাম 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 আই হ্যাভ সাম জব আমার তোমার জন্য কিছু কাজ আছে পুরা পুরা এই যে এই চাল প্লেট ধুয়ে দাও নো আমি তো বলছি তোমাকে পরিষ্কার করতে না দিয়া পড়তেছে মামা খুব ফাঁকি বাজ মামা ইজ লাইক ভেরি লেজি নাদিয়া নাদিয়া অনেক কাজ করতে পছন্দ করে এই যে আমার নাম তো না ও আমাদের নিবান উঠে গেছে তো মাই জব ইজ ফিনিশড হিয়ার আই জামান মেয়ে চলে এসেছে আমাকে হেল্প করবে বেস্ট মেয়ে না তুমি তোমার তো খেয়ে ফেলতেছো তুমি কাঁচা টমেটো আমার মেয়ে খায় যাবি টমেটো খেতে লাগছে ক্ষুদা লাগছে নাতাশা নাদিয়া টমেটো খাই পাতেছে ক্ষুদা লাগছে নাদিয়া এটা কি কোনো হেল্প হলো তুমি পাপা সব টমেটো কাছে কে খেয়ে ফেলতেছো সমস্যা নেই আরো টমেটো আছে ইয়া পাপি পামা গাই পামা গাই পাপাকে হেল্প করতেছে টমেটো খাইয়া খাইয়া শুরুতে আমি একটু ব্যারেস্তা করে নিচ্ছি এজ ইউজুয়াল আর সাথে আমাদের মাংস মেরিনেট করা আছে তারপর আমি তেজপাতা লং এগুলো একটু দিয়ে একটু ভেজে নিব এখানে এখনই আমরা মাংসটা দিয়ে দিব এখানে মাংস দেওয়ার পরে এখন একটু নাড়তে হবে আমি আসলে রান্না ব্লগ করতেছি না জাস্ট আমি কীভাবে রান্না করি আপনাদেরকে এই জিনিসটা দেখার জন্য তো আমি রান্না আসলে খুবই কাঁচা জাস্ট এটা আমি একটা বই পড়ে শিখছিলাম এভাবে দো পেঁয়াজ রান্না করা সেটা আমি জীবনী রান্না করে চলছি নতুন করে রান্না করার শেখার ইচ্ছা বা সুযোগ কিছুই নেই আমার কাছে এটা রান্না হচ্ছে ইন দ্য মেইন টাইম আমাদের নাদিয়াও আমাকে অনেক হেল্প করছে আমার সব টমেটো একটা টমেটো পুরাটা মাশাল্লাহ খেয়ে ফেলছে মাশাল্লাহ নাদিয়া ওকে ওকে মামাকে দরজা বন্ধ করে দিচ্ছে একটু গন্ধ যাচ্ছে বাইরে কিন্তু এখন বরফ পড়তেছে এবং বাসার জানালা খোলার কোনো সুযোগ নেই
না বাইরে এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস 6 ডিগ্রি এখানে আসলে কি কি আছে পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট হলুদ মরিচ আর লবণ আর কিছুই নাই আর এরপরে আমি লাস্টের দিকে আবার আমরা জিরা তারপর ওগুলো দিব আপনারা দেখতে পাবেন একটু কোরিয়ান্ডার মানে ধন্না পাতা গুঁড়া জিরা গুঁড়া ছোট ছয়া দিলাম কালারটা মাশাআল্লাহ ভালো লাগতেছে না কি বলেন আপনারা সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন কালার কেমন লাগতেছে আমি কিন্তু রান্নায় খুবই আনাড়ি তারপর শ্বশুর শাশুড়িকে একটু খুশি করার জন্য আমাদের ট্রেডিশন দেখানোর জন্য আসলে প্রচেষ্টা এটা কি না দিয়া দাদুষ্কা কি পড়ছে তোমার নানা বাংলাদেশি নানা বানাই ফেলছে তুমি না বাংলাদেশি নানার সাথে একটা ছবি তুলবা শ্বশুর আব্বাকেও বানাই দিয়েছি বাংলাদেশি দেখেন বাংলাদেশি স্টাইলের আমাদের সেই টুপি কোটি পাঞ্জাবি পাপা হারাসো গুড গুড ওরা একটু উনি প্রথম বলেছে আসলে আমার কেমন লাগবে বাট আসলে মশালা সুন্দর লাগছে না না দিয়া তোমার নানা কি সুন্দর লাগতেছে হ্যাঁ খুবই কিউট লাগতেছে শ্বশুর আব্বাকেও বাংলাদেশি ড্রেস পরাই দিয়েছি আর আমাদের না দিয়ে একটু সবাই আমরা একটু ফেস্টিভ ড্রেস আজকে যেহেতু বাংলাদেশি ট্রেডিশন আমরা আজকে ফলো করবো ওই তো মামা Мама? Мама, ко мне? Мама? Как? Мама всех заслонила. Как папа? Бангладеши дресс? Красиво? Оник шундур. Амра Кабани already finally ready. Надия already амадер decoration нашто коре фелтесу Надия. Амадер шаб салат кхе фелсе Надия. আর এখানে আমাদের জুস স্পেশাল জুস এই হলো আমাদের সেই লাম দো পেঁয়াজ আর আমাদের খাবার এখন শুরু করবে কারণ আমাদের নিবান আবার একটু কান্না করতেছে ঘুমানোর মধ্যে এই জন্য নাতালিয়া ওইখানে চলে গেছে তো আমরা ওয়েট করতেছি নাতালিয়ার জন্য শ্বশুর শাশুড়ি দিচ্ছে আমাদের বাংলাদেশি স্টাইলের মাংস কারি এখন হাত দিয়ে আমার শ্বশুর শাশুড়ি ট্রাই করবে আমার শাশুড়ি মা অলরেডি স্বভাবত ইয়ানি ফেলছে না কোথায় আমাদের নাদিয়া হাত দিয়ে খাওয়া শুরু নাদিয়া তোমার নানা নানিও আজকে হাত দিয়ে খাবে একটু ট্রাই করবে দেখি মামা প্রবে উইথ হ্যান্ড দেখি উইথ হ্যান্ড মামা মামা উইল ওকে পাপা ট্রাই করবে দেখি প্রথমে পাপা তো শুধু ভাত রেডি দেখি মামা দেখাও তো কিভাবে খেতে হয় এটা ডান হাত তুমি দেখাও দেখি দেখছেন কত সুন্দর করে এবার নাতাশা খুবই ভালো করে পাপা খাইতেছে আজকে তো মামা বাংলাদেশি হয়ে গেছে বাবুষ্কা ওকে বাবুষ্কা দেখি বাবুষ্কা হাত দিয়ে এই যে বাবুষ্কা একটু হাত দিয়ে অল্প বাবুষ্কা হাত দিয়ে ও ভাই অল্প অল্প খাচ্ছে হ্যাঁ দেখছো সবাই পারছে দেখো তোমার মা আজকে বাংলাদেশি হয়ে গেছে মা কি তোমার মা কি বাংলাদেশি না আজকে রাশিয়ান দেখো নাদিয়া মামা কি আজকে বাংলাদেশি না রাশিয়ান নাদিয়া তুমি বলো মামা কি বাংলাদেশি নাকি রাশিয়ান নাদিয়া আর মামা মামা তো আজকে হাত দিয়ে খাচ্ছে দেখো হাবিব очень вкусно я баранину люблю люблю да баранину люблю means কি নাতালিয়া да লাভ হ্যাঁ পছন্দ করতে পাওয়া ভালোবাসে এটা баранину баран এটা হচ্ছে ভেড়া ভেড়া мне нравится я люблю হ্যাঁ ভেড়া ভেড়া লেম মানে ভেড়া পাপা গুড কুসনা
Вкусно? Да, да, вкусно. Хабиб. Моджа, вкусно. Моджа, а? Моджа. Рис очень хороший. И рис хороший. Рис хорошо? Значит, райс он их моджа? Да. Ча. Угу. Папа, мама, джхална? Острана? Хорошо. আচ্ছা ওস্তা ওস্তা মানে ঝাল অল্প অল্প আদে একটা পানি খাও তো পাকে ঝাল লাগবে শ্বশুর আব্বা এই পাঞ্জাবি পাজামা খুবই পছন্দ করছে না নাতাশা এখন উনি বলতেছে আমি এটা কিভাবে পাবো ঠিক আছে তো আমাদের বাংলাদেশ থেকে গিফট দিতে হবে ওনাকে ইউ লাইক পাঞ্জাবি গুড এটা হচ্ছে টুপি 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 মানে পাপা পাঞ্জাবি টুপি আর মানে পায়জামা মানে পুরো সেটই উনি চাচ্ছে সো ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম বাংলাদেশে গেলে অবশ্যই ওনাদের জন্য নিয়ে আসবো আর মামার জন্য মামার জন্য আমরা সালোয়ার কামিজ নাতালিয়া বাট আমরা আসলে এটা চিন্তা করি না যে শ্বশুরশাশুড়ি এত লাইক করবে জানলে তো আমরা এবারে নিয়ে আসতাম মামার জন্য সালোয়ার কামিজ উড বি গুড দেন মামা এটা সামারে ওই যে খামার বাড়িতে পড়তে পারবে না নাতালিয়া পূর্ববাসে আসলে বিদেশি শ্বশুর শাশুড়িকে একটু বাংলাদেশি স্টাইলে সমাদর করার একটা প্রচেষ্টা আসলে আমার বাবা সবার খাওয়া দাওয়া স্টাইলে বুঝতেছে ওনারা মাশাআল্লাহ খুব ভালো পছন্দ করেছে আর আমাদের বাংলাদেশি খাওয়া তো অলওয়েজ দ্য বেস্ট এখানে আমাদের যে একটা স্পাইসি আসলে এটা কারণ ওনাদের খাওয়ারে তত স্পাইসি নাই এবং সবাই খুব ছেটে পুটে খাচ্ছে এবং শ্বশুর শাশুড়ি দেখতেছেন খুব মজা করে খাচ্ছে যে শাশুড়ি আম্মা হাড্ডি চিবাচ্ছে বাংলাদেশি হিসাবে আজকে আমার খুবই ভালো লাগছে আশা করি আপনারা যারা দেখছেন বাংলাদেশ থেকে আপনাদেরও খুবই ভালো লেগেছে আমরা বিদেশি মানুষ যারা বাংলাদেশি কালচার আজকে ধারণ করছেন তো আপনারা যারা দেশে আছেন আপনারা দয়া করে আমাদের বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি ঐতিহ্য এগুলো সবসময় ধারণ করবেন যে যেখানে থাকেন দেশে থাকেন প্রবাসী থাকেন বাংলাদেশি এন্ড অফ দ্য ডে আমাদের যে মূল আমাদের যে রুট সেটা আমাদের ভুলে গেলে কিন্তু চলবে না আমাদের ভাষা আমাদের সংস্কৃতি সবসময় আমাদের অন্তরে ধারণ করতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর এই আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ